ব্যাংকের নাম কি আদালি হয়ে যায়? হ্যাঁ আদালি। ফটো ছিল। আচ্ছা, এইখানে যেভাবে দুষ্কৃতীরা বাইরের দুষ্কৃতীরা এসে বম চললো, এটা আরদেলি বাজারে পুরো শান্ত পরিবেশটাকে নষ্ট করে দিল। কোথায় কোথায় বোম মেরেছে? হ্যাঁ, বোমটা কোথায় কোথায় মেরেছে? একটা এইখানে মেরেছে, একটা ওইখানে মেরেছে। আমি তো বাড়িতে টিউশনে পড়াচ্ছি, দুটো বম বম করে আওয়াজ পেলাম, এসে দেখছি এখানে সব বমটা। ঘটনাটা হয়েছে, ওরা বমিং করে গেছে। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে ক্লাবে ঢুকবো, আমি আর আন্নু বলে ছেলে আনন্দ রাজাক, আনন্দ রাজাক, এই যে আমরা ঢুকছিলাম, তখন চারজন ছেলে এসে বমিং করে, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাই তাদের কোঅর্ডিনেট করছে, তাদের ইয়ে করছে, প্রোটেকশন দিচ্ছে বিশাল রাজাক, গুড্ডা আর ওদের সঙ্গে ছিল সুনীল এঙ্গাপ্পা, মানে যার বিশ্বনাথ বাড়াই নাম আছে, এরা সব ওদের কোঅর্ডিনেট করছে। কোঅর্ডিনেট করে এই বমটা, এরা হলো বিশালের ছেলেরা, বিশাল যাদব। এখানে একটা ক্রিমিনাল আছে এখানে, হ্যাঁ, দল করে বিজেপি করে, এখন বিজেপি করে, আগে টিএমসি করতো, অনেক কেস কামারি খেয়েছে, এখন অর্জুন সিংকে নিয়ে বিজেপি করছে। দুটো বম পড়েছে, প্রথম যখন চালাই আমি ওখান থেকে যখন লক্ষ্য করি যে বিশালের গাড়ি আর ইয়ের গুড্ডার গাড়ি আছে আর সুনীলরা আছে, ওই ছেলেগুলো আছে, তখন আমি পেছন দিকে পালাই, আবার একটা বম ফেলে ওই এখানে, ঠিক আছে। হ্যাঁ, পার্টি অফিসের ভেতরে ছেলেরা যেরকম খেলে, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে বা যা খেলা খেলে খেলে না, এনজয় হয়নি। আমি তো বেঁচে গেলাম। তারা তাদের চারজনকে পাঁচজনকে আমি দেখেছি হেঁটে, ঠিক আছে, কিন্তু তাদের পেছনে প্রোটেকশন দিচ্ছিল বিশাল যাদব আর ওরা গাড়ি নিয়ে নিয়ে, ওটা ক্যামেরাতে আছে, ক্যামেরাতে আছে, ডিডি দেখো, ওরা প্রোটেকশন দিচ্ছিল ওখান থেকে, ঠিক আছে। আমার নাম ডেভিড আছে, পুরো নাম বলো, ডেভিড জর্জ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।